বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাধারণ জ্ঞান পড়াতে। প্রত্যেকে জ্ঞানের বিকাশ বইটি আবার খুলে বসো। জ্ঞানের বিকাশ বইটি খুলেছো? এবার জ্ঞানের বিকাশ বইয়েরই 16 নম্বর পৃষ্ঠা দেখো, উদ্ভিদ জগৎ, এই পৃষ্ঠাটি খুলে প্রত্যেকে বসো। বসেছো? আজকে আমি তোমাদের পড়াবো উদ্ভিদ জগৎ। মাটি ভেদ করে যা জন্মায় তাকে বলে উদ্ভিদ। যেমন নানা রকমের গাছ, লতা, ঘাস, গুল্ম। শুধু গাছ না, এর নানা রকম লতা, ঘাস, গুল্ম এগুলো প্রত্যেকই কিন্তু উদ্ভিদের মধ্যে পড়ে। আচ্ছা, এই উদ্ভিদ কোথায় জন্মায়? উদ্ভিদ জন্মায় জল এবং মাটি, এই দুই জায়গাতেই জন্মায়। তোমরা জলে জন্মায় এরকম কোনো উদ্ভিদ দেখেছো? পুকুরে বা নদীতে, নদীতে অনেক সময় কী হয়, কচুরি পানা দেখা যায়, তাই তো? তাহলে সেটা কি? সেটা একরকম গাছ, সেটা কিন্তু জলে জন্মায়, কচুরি পানা। এছাড়া আর কি জন্মায়? পদ্ম জন্মায়, শালুক জন্মায়, তাই তো? পানি ফল খাও তোমরা, পানি ফলও কিন্তু জলে জন্মায়। তাহলে পদ্ম, শালুক, পানি ফল প্রভৃতি জলে জন্মায়। এছাড়াও অনেক গাছ আছে। আচ্ছা, এবং মাটিতে জন্মায় কি? তোমরা তো সব বেশিরভাগই সবসময় দেখে থাকো যে গাছগুলো মাটিতে জন্মায়। সেগুলোর মধ্যে কি? আম, নারকেল, কলা, নানা রকম ফুলের গাছ, নানা রকম ফুলের গাছ যেমন জবা, গোলাপ, গাঁদা, এগুলো সবই মাটিতেই জন্মায়। আচ্ছা, পৃথিবীতে, এই পৃথিবীতে কত রকমের উদ্ভিদ আছে? পৃথিবীতে প্রায় 3.5 লক্ষ রকমের। এটা কিন্তু আনুমানিক একটি সংখ্যা, যে 3.5 লক্ষই আছে তা নয়, সেই জন্য প্রায় কথাটি লেখা হয়েছে। 3.5 লক্ষর কিছু বেশিও থাকতে পারে, আবার কিছু কমও থাকতে পারে। উদ্ভিদের কয়টি অংশ ও কী কী দেখো, তোমাদের এখানে একটি উদ্ভিদের ছবি দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে পাতা, কাণ্ড আর মূল, প্রধান অংশ এই তিনটি। এছাড়াও অংশ আছে, সেটি কি? ডালপালা বা শাখা প্রশাখা এবং ফুল ফল, সেটা এই ছবিতে দেওয়া নেই। সেটার জন্য আমি তোমাদের জন্য একটি ছবি এঁকে এনেছি। দেখতে পাচ্ছ এখানে আছে কাণ্ড, পাতা এবং মূল, এইটি তিনটি প্রধান অংশ। এছাড়া আছে শাখা প্রশাখা বা ডালপালা, দেখতে পাচ্ছ, ফল, ফুল। তাহলে আমরা প্রধান অংশ কী কী? প্রধান অংশ হল মূল, কাণ্ড আর পাতা। উদ্ভিদ কিসের সাহায্যে মাটি থেকে খাদ্য গ্রহণ করে? দেখো, উদ্ভিদ এই শিকড় বা মূলের সাহায্যে মাটি থেকে খাদ্য গ্রহণ করে। কী শোষণ করে? নানারকম খনিজ দ্রব্য এবং জল শোষণ করে। সেটা শোষণ করে কোথায় পাঠায়? কাণ্ডের মাধ্যমে পাতায় পাঠায়, ঠিক আছে? এবং পাতা সূর্যের আলোর সাহায্যে গাছের খাবার তৈরি করে। তার জন্য পাতাকে কি বলা হয়? গাছের রান্নাঘর বলা হয়। সেটা তোমরা আরও পরে বিস্তারিত জানবে। আচ্ছা, গাছ আমাদের কী কী দেয়? গাছ দেখলেই তোমরা ছবিটা, আগের ছবিটায় ফুল দিয়েছে, ফল দিয়েছে, এছাড়া কাঠ দেয়। গাছের যে কাণ্ড, কোনো কোনো গাছ যেমন শাল, সেগুন, এইসব গাছ কী হয়, যখন অনেক বড় হয়ে যায়, গুড়িটা অনেক মোটা হয়ে যায় কাণ্ডটা, তখন সেটাকে কেটে ফেলে সেই কাণ্ডটাকে শুকিয়ে কাঠ করে সেখান থেকে নানা রকম আসবাবপত্র তৈরি হয়। তোমাদের খাট তৈরি হয়, চেয়ার, টেবিল, এগুলো প্রত্যেক জিনিসই কাঠ থেকে তৈরি হয়। এমনকি অনেক আলমারি তৈরি হয়। আর কী দেয় গাছ আমাদের? অক্সিজেন। এই যে তোমরা নাক দিয়ে বাতাসটাকে টানছো, এটার সাহায্যে তোমরা কী নিচ্ছ বাতাস থেকে? অক্সিজেন। সেই অক্সিজেন কিন্তু কী করে? গাছ আমাদেরকে দিচ্ছে।
এবং আমরা যে বাতাসটি ছাড়ছি সেই বাতাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেটা কী করছে গাছ শোষণ করে নিচ্ছে। এছাড়া গাছ আমাদের কী দেয়? ছায়া দেয়। খুব গরম যখন পড়ে রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাছের তলায় আমাদের দাঁড়াতে কি আরামই না লাগে, তাই না? তাহলে গাছ আমাদের ছায়া দিচ্ছে। কিন্তু এখন কি হচ্ছে, বর্তমান সমাজে গাছ কেটে ফেলে নানা রকম ফ্ল্যাট, শপিং মল এসব তৈরি হচ্ছে, কিন্তু সেটা আমাদের পক্ষে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে খুবই ক্ষতি হচ্ছে। গাছ চলে গেলে আমরা কী পাবো না? আমরা এইসব কিছুই পাবো না, ফুল পাবো না, ফল পাবো না, কোনো খাবার পাবো না, সব খাদ্যই তো গাছ থেকে আসছে, তাই তো? দেখো আমরা যদি ভাবি না আমরা ভালো ভালো মাংস খাবো, কিন্তু মাংস যাকে খাচ্ছি, মুরগি বলো বা ছাগল বলো, তারাও কিন্তু এই ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে। তাহলে গাছ যদি না থাকে তাহলে তারাও বাঁচতে পারবে না, আমরা কিছুই পাবো না, এবং কাঠ থাকবে না। আর তাছাড়া কাঠ দিয়ে আর একটা বড় জিনিস হয়, সেটা তোমাদের বলতে ভুলে গেলাম, জ্বালানির কাজে কাঠ ব্যবহার করা হয়। এবং অক্সিজেন যদি না থাকে তাহলে আমরা এক মুহূর্তেও বাঁচতে পারবো না। তোমরা নাকটাকে একটু চেপে রেখে দেখো তো, তোমাদের শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে না? সেজন্য অক্সিজেন ছাড়াও আমরা বাঁচতে পারবো না। আচ্ছা, কোন গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায়? দেখো এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে পাথরকুচি গাছ। এই পাথরকুচি গাছের পাতা থেকেই নতুন করে গাছ জন্মায়। এই পাতা যদি কেটে এনে তুমি একটা মাটিতে পুঁতে দাও, সেইখান থেকে আবার গাছ বেরোবে। কিন্তু আমরা কি জানি কি থেকে গাছ হয়? যে কোনো ফলের বীজ থেকে গাছ হয়, তাই তো? এবং অনেক গাছের ডাল ভেঙে এনে মাটিতে পুঁতলেও সেখান থেকে গাছ বের হয়। কিন্তু এই পাথরকুচির কী হয়, পাথরকুচির পাতাটাকে যদি আমরা মাটিতে পুঁতে দিই সেখান থেকেই নতুন করে গাছ জন্মায়। এরপর আছে কোন গাছের পাতা ছুলেই বুঝে যায়। দেখো এখানে একটি ছবি দেওয়া আছে, লজ্জাবতী লতা। এর পাতাটা অনেকটা তো তেঁতুল, ফুচকা খাও তো, ফুচকার সাথে কী থাকে, তেঁতুলের জল থাকে, তাই তো? সেই তেঁতুল গাছের পাতার মতনই অনেকটা মিল আছে, কিন্তু তেঁতুল গাছের পাতা অনেকটা বড় বড় হয়, এটা অনেকটা ছোট। এই গাছের পাতাতে হাত দিলেই তোমরা হয়তো কখনো, অনেকেই সুযোগ পাওনি কিন্তু কখনো পেলে দেখবে, এই গাছের পাতায় হাত দিলে এই পাতাটা গুটিয়ে যায়। আচ্ছা, তারপরে আছে কোন গাছের পাতা নেই। দেখো এখানে ছবি দেওয়া আছে, ফণী মনসা বা আমরা ইংরাজিতে বলি ক্যাকটাস, এই গাছের পাতা নেই। আচ্ছা, কোন উদ্ভিদ পোকামাকড় খায়? বাবা আমরা তো এত এতক্ষণ তো পড়লাম যে উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি থেকে জল, খনিজ দ্রব্য এইসব নিয়ে সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করে, আবার এখানে পোকামাকড়ও খায়। বাবা কোন উদ্ভিদ দেখে? কলসপত্রী উদ্ভিদ। তোমরা নিশ্চয় কলসপত্রী উদ্ভিদটা দেখোনি কখনো। এই দেখো তোমার জন্য আমি একটা ছবি এঁকে এনেছি, এইটা হচ্ছে কলসপত্রী উদ্ভিদ। এই পাতার সাথে দেখো লাগোয়া একটা কলসির মতন, দেখতে পাচ্ছ, অনেকটা কলসির মতন দেখতে। এই কলসির এইখানে থাকে একটা খুব সুন্দর মধুর মতন খেতে কিছু একটা থাকে। আমরা জানি যে কোনো পোকামাকড় কী করে, মধু খেতে, মধু খায় সমস্ত পোকামাকড়ই। তাই দেখো এর মধু সংগ্রহ করার জন্য এই প্রজাপতিটি এটার দিকে যাচ্ছে, এবং এ কী করে, এই প্রজাপতিটি যখনই এখানে এসে বসে এই মাঝখানে থাকে একরকম তরল আঠালো, একটা তরল আঠালো বস্তু টাইপের এখানে থাকে। সেইখানে যখন পোকাটি এসে বসে সে কী করে, পোকাটি সেখানে আটকে যায়, এবং এই গাছটি কী করে, সেই পোকার গায়ে জম মানে যতটি রস আছে সেই পোকার গায়ের রসটি শোষণ করে নেয়। এটা হচ্ছে কলসপত্রী উদ্ভিদ। আচ্ছা, তারপরে প্রশ্নটা কী আছে, লতানে গাছ কোনগুলি? কুমড়ো, লাউ, ঝিঙে, শিম, উচ্ছে, এগুলো হচ্ছে লতানো গাছ, মানে সোজা হয়ে দাঁড়াতে পারে না, এই গাছগুলো মাটি দিয়ে লতিয়ে লতিয়ে যায়। অনেক জায়গায় দেখবে বাড়িতে এই সব গাছের জন্য মাচা করে দেওয়া হয়। এবং ডালপালা নেই এমন কয়েকটি গাছের নাম বলো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটি দেখো, এটা তোমাদের এই নারকেল গাছের সাথে তোমরা সবাই পরিচিত। এই নারকেল গাছে সোজা উঠে গেছে, কোনো আলাদা করে ডালপালা নেই। তাহলে ডালপালা নেই এমন কয়েকটি গাছের নাম বললে তোমরা নারকেল গাছ অবশ্যই বলতে পারবে। এছাড়া আছে তাল, সুপারি গাছ অনেকেই দেখেছ, তাল গাছ, খেজুর গাছ। আচ্ছা, ডালপালা আছে এমন কয়েকটি গাছের নাম বলো। দেখো তোমরা এখানে একটি ছবি দেওয়া আছে, আম গাছ, দেখতে পাচ্ছ আম গাছে দেখো অনেক ডালপালা আছে, ছবিটা ভালো করে দেখো, তোমাদের বইতে দেখো। এছাড়াও আছে আম তো বললামই, জাম,
কাঁঠাল, বট, অশ্বত্থ, পেয়ারা, এরকম নানা রকম গাছের ডালপালা আছে। আচ্ছা, কোন গাছ জলে জন্মায় আমি তোমাদের আগেই দেখে লিখে দিয়েছি, কচুরিপানা, পদ্ম, শালু, পানিফল, দেখো এইগুলোই বইতে লেখা আছে। আচ্ছা, এরপরে আছে লেখা আছে ঔষধি গাছ কাদের বলে, তোমরা কিন্তু উচ্চারণে ঔষধি বলে ফেলবে না, ঔষধি কথাটা, হ্যাঁ, যে গাছ একবার ফল দিয়েই মরে যায় তাকে বলে ঔষধি গাছ। যেমন ধান গাছ, ধান গাছ একবার ফল দিয়ে মারা যায়, দ্বিতীয়বার আর ফল দেয় না। আমরা নারকেল গাছ বলো, নারকেল গাছে কী দেখি ফল, আমরা নারকেল যারা পারলো তাদের দিয়ে পেরে নিলাম, আবার ফল হলো, তাই তো? আম গাছেও তাই, এইবার গরমকালে আম হয়েছে গাছে, আবার সামনের বছর গরমে আবার আম হবে। আর পেয়ারা গাছে তো বর্ষাকালেও পেয়ারা হয়, আবার শীতকালেও হয়। কিন্তু এই ধান গাছ একবার ফল দিয়ে সেই গাছে আর দ্বিতীয়বার ফল দেবে না, সেই গাছটি মরে যাবে। এমনকি কলা গাছও, আর কলা গাছ থেকে আমরা কী কী পাই তাহলে? কলা পাই, আর কলা গাছের ফুলকে কী বলে তোমরা আগের পরীক্ষাতেই পড়েছ, মোচা বলে। এছাড়া কলা গাছের যে কাণ্ডটা সেটাও কিন্তু আমরা খাই, সেটাকে বলা হয় থোর, তোমরা হয়তো খেয়ে থেকেছ। দেখো কোন কোন গাছের কন্ড থেকে নতুন চারা গাছ জন্মে, সেগুলো হচ্ছে আদা, হলুদ, আলু, এগুলো কিন্তু এই তিনটেই জিনিস কিন্তু মাটির নিচে হয়। মাটির নিচে শিকড়ের সাহায্যে, তোমাদের এই যে ছবিটা তোমরা দেখেছ, এই শিকড়ের সাহায্যেই কিন্তু হয়, আলুও হয়, আদাও হয়, এবং তার সাথে আর কি আছে, হলুদও হয়। এই গাছগুলো কন্ড থেকে নতুন চারা গাছ জন্মায় মানে আদা বলো, হলুদ আর আলু, এগুলো যদি তোমরা আবার মাটিতে পুঁতে দাও তাহলে সেইগুলো থেকে আবার নতুন করে চারা গাছ জন্মায়। আচ্ছা, কোন পাতা আমরা কাঁচা খাই? পান পাতা আর তুলসী পাতা, তাই তো? পান পাতা, আমরা তো পান খাই বিয়েবাড়িতে, কোনো কোনো অনেক অনুষ্ঠান বাড়িতে পান দেওয়া হয়। আর তুলসী পাতা, তুলসী পাতার কিন্তু অনেক গুণ আছে। তুলসী আর মধু আমরা যদি একসাথে করে খাই, আমাদের সর্দি কাশি যখন হয় তার থেকে আমরা অনেক উপকার পাবো। আচ্ছা, ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা দেখতে পাচ্ছ এখানে একটি ছবি আছে, ব্যাঙের ছাতা আসলে কি? এটি হচ্ছে একটি ছত্রাক জাতীয় উদ্ভিদ। ছত্রাক জাতীয় উদ্ভিদ মানে কোনো নোংরা বা কোনো পচা জিনিসের ওপর এইগুলো হচ্ছে জন্মায়। শ্যাওলা কি, ইহা কোথায় জন্মায়? শ্যাওলা এক ধরনের উদ্ভিদ, ইহা ভিজে বা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। বিশেষ করে দেখবে তোমরা বর্ষাকালেই শ্যাওলা বেশি দেখতে পাওয়া যায়। যাদের আগেকার দিনের অনেক বাড়ি আছে তাদের ছাদে দেখবে জল বসে বসে শ্যাওলা দেখতে পাওয়া যায়। আচ্ছা, গাছের প্রাণ আছে এই সত্য কে আবিষ্কার করেন? এই সত্য আবিষ্কার করেন আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি প্রমাণ করেছিলেন যে গাছের প্রাণ আছে, সেজন্যই গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে এবং আস্তে আস্তে বেড়ে ওঠে। তোমরা যেমন ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছ, সেরকম গাছও ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছে। ঠিক আছে, এইটুকুনি তোমাদের আজকে পড়া থাকলো। প্রত্যেকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো পড়বে, আর এর থেকে আমি অনেক প্রশ্ন, শূন্যস্থান, অনেক কিছু লিখতে দেবো, সেগুলো পরে পড়বে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।